বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক একটি গোষ্ঠী চক্রান্ত শুরু করেছে, আর এই অপশক্তির ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, গত দুবারে যে পরিমাণ উন্নয়ন দেশে হয়েছে, এই উন্নয়ন দেখে দেশীয় ও আন্তর্জাতিক একটি গোষ্ঠীর মাথা নষ্ট হয়ে গেছে, তাই তারা এই সরকারকে আবার ক্ষমতায় আসতে বাধা প্রদান করছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুর এলাকায় নিজ বাড়ি আফসানা মঞ্জিল চত্বরে জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও কোতোয়ালি থানার যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন বিশ্বের মধ্যে উন্নয়নের বিস্ময়, আর উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী 21 জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রদান করেন তিনি। ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক AHM ফোয়াদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাসরুর হোসেন মিতু, প্রধানমন্ত্রীর নাতি খন্দকার জাবিদ মুজিব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ। ফরিদপুর থেকে সৈয়দ নাজমুল আলম পারভেজের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।